F42 না আমরা কোন রোল ফান্টাসওয়ার সুগার থেকে 70 ভেন্ডল কে ওইগুলো আপনি যা বুঝেছেন আমি আচ্ছা তাহলে হলো F-42 আমি সুগার 1100 থেকে কত 1200 দিব হ্যাঁ কোম্পানি কে বর্তমান কোম্পানি হচ্ছে কি 1100 সিলেক্ট করলাম মানে এটা আমার কোম্পানি হ্যাঁ মানে এই কোম্পানিতে থেকে ফার্স্ট কাস্ট আমি করব আচ্ছা আচ্ছা পোস্টিং কি দেয় নেই তাহলে 1100 কোম্পানি এটা আমার ডকুমেন্ট টাইপ টাইপ এগুলো সব বুঝছেন ক্লিয়ার পোস্টিং কি ফার্স্টে হইতেছে আমি আউটগোয়িং পেমেন্ট দিব ভেন্ডর হ্যাঁ তার মানে 15 হলো ইনকামিং পেমেন্ট হ্যাঁ ইনকামিং পেমেন্ট আমি সার্চ দিব দিয়া ভেন্ডারে খুঁজবো কোন ভেন্ডারে দিব ভেন্ডারে থেকে কোম্পানি একটা 1100 কোম্পানিতে মানে 1200 কোম্পানি 1100 কোম্পানির ভেন্ডার হলো সিমেন্ট 1201 সবাই দিয়ে পাইছি আমরা কি কোনটা 1200 দিলাম ইন্টার এই দিন মনে করেন 33000 দেন হচ্ছে ওভারভিউ দিয়ে যাই এক লাইন আমার হইল এবার আবার পোস্টিং কি দিব আমার হলো ব্যাংক ক্রেডিট দিব মানে ব্যাংকের মাধ্যমে যেহেতু ব্যাংক জিএল সিলেক্ট করতে হবে ব্যাংক হলো জিএল সেই ক্ষেত্রে যদি আমাকে আগেরটা হলো ভেন্ডর ডেবিট ডেবিট হচ্ছে আর ক্রেডিট আইটেমে যাচ্ছে ক্রেডিট আইটেমে যাচ্ছে দুইটা এন্ট্রি এখানে দিচ্ছে আর একটা ক্রেডিট এন্ট্রি হচ্ছে কি না ওইখানে একটা দিচ্ছি শুধু ভেন্ডর ভেন্ডরের ডেবিট করছি ভেন্ডরকে ডেবিট করছে এখন আমার তো এখন হলো আমার ক্রেডিট একটা থাকতে হবে ভেন্ডরে আমি দুইটা মাধ্যমে ক্যাশ দিতে পারবো নাহলে চেক দিতে পারবো ব্যাংকে থেকে পেমেন্ট করবো এটা হলো আমার ব্যাংক থেকে পেমেন্ট করার জন্য ব্যাংক হলো জিএল এই জন্য 50 GL ক্রেডিট এই 50 হলো জি কিসের সাইন জি হলো জিএল জিএল এর জি আর সি হলো ডেবিট আর ক্রেডিট আচ্ছা ক্রেডিট দিলাম মানে এখানে কাকে ক্রেডিট করতেছে ব্যাংকে ব্যাংকে আচ্ছা দিলাম ক্রেডিট এন্ট্রি আন তাহলে অ্যাকাউন্ট হবে আগে হলো ক্রেডিট এখন অ্যাকাউন্ট হবে ব্যাংক এখন হবে ব্যাংক ব্যাংক মানে একটা ব্যাংক সিলেক্ট করে দিব ব্যাংকের এই কোম্পানি কোডটাকে বলবো সুগারে তার মানে সার্চ দিব USML দিলে এখানে ব্যাংকের এসে যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করে দিলাম একটা সিলেক্ট করে দিলেই তো হইলো হ্যাঁ না না একটা বলতে গেলে আপনি তো পেমেন্ট দিবেন তার মানে আউটগোয়িং করতে হবে হ্যাঁ যে কোনো ব্যাংক একটা দিলে আউটগোয়িং দিতে হ্যাঁ 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 ইনকামিং দেওয়া যাবে না না দিয়ে ইন্টার দিলেন এন্টার দিলেন দিয়ে এখানে স্টার্ট দিলেন স্টার্ট দিলে যেহেতু ব্যাংক লেজার সেক্ষেত্রে প্রফিট সেন্টার দিতে হবে স্টার্ট দিলে প্রথম এন্ট্রির অ্যামাউন্টটা সেকে নিয়ে নিবে হ্যাঁ আগের এন্ট্রি ব্যালেন্সটা নিয়ে আসবে 33000 নিয়েছে যাব ওভার ডিও হয়ে গেছে পোস্ট দিয়ে দেব শেষ পোস্ট এটা হচ্ছে 42 শেষ হ্যাঁ 21 বলে এবার হলো 8-21 এখন আমি রিসিভ করব আমি হচ্ছে 1200 কম এখানে এই ডকুমেন্ট টাইপটা ডিজেট ডিজেট ডিজেটে কি লেখা ওটা দেখেন আচ্ছা ডিজেট দে হ্যাঁ আমরা কি কয় ডিজেট কাস্টমার পেমেন্ট মানে রিসি পেমেন্ট বলতে কিন্তু খালি যে আমরা পেমেন্ট করি জানা ইনকামিং পেমেন্ট আছে আউটগোয়িং পেমেন্ট আছে মানে কাস্টমার ডকুমেন্ট মূল কথা হলো কাস্টমার ডকুমেন্ট আচ্ছা ঠিক আছে এটা কোন কোম্পানির জন্য এটা হলো আমি 1200 কোম্পানিতে সিলেক্ট কোম্পানি কোড চেঞ্জ করে কোম্পানি কোড চেঞ্জ করব 1200 আমি বুঝতেছি মুকুল ভাই বুঝতেছেন না দেন হইতেছে আমি কোড চেঞ্জ দিয়ে বুঝে নিতে হবে গেল বাকিগুলো তো গেছে এবার হলো পোস্টিং প্রথম সুপারে যে টাকাটা দিছে রিসিভ করবে ডেবিট হচ্ছে এর ডেবিট হবে ব্যাংক এর ডেবিট এন্ট্রি হবে ব্যাংক ব্যাংক আমি আগে ব্যাংক দিই ব্যাংক তো জিএল তার মানে ব্যাংকের ডেবিট এন্ট্রি হলো 40 পোস্টিং
চল্লিং পোস্টিং কিতে আছে জেনারেল রেজাল্ট ডেবিট ডেবিট আগে ছিল ক্রেডিট আগে ছিল 50 পরটা ছিল এটা আগে আমরা ছিল 50 এন্ড ডেবিট এটা নিব হ্যাঁ মিলান এখন অ্যাকাউন্ট একটা ব্যাংকের ইনকামিং সিলেক্ট করে দিব হ্যাঁ প্রসেসটা শেষ করে দিয়েছি স্যার না আমরা কিন্তু একটু বলা যে ইনকামিং সিলেক্ট করে দিব ইনকামিং সিলেক্ট করবেন ফর ব্যাংকের নাম বলেন এন্ড এই কোম্পানির নামে আগের কোম্পানির নাম ইউসিআই যেহেতু ব্যাংক দিচ্ছেন বুঝছি মোর কপি সেন্টার দিতে হবে যেহেতু ব্যাংক ব্যালেন্স শীট আইটেম 1200 কপি সেন্টার এই মাত্র একটা এন্ট্রি পড়লো ডেবিট এন্ট্রি একটা লাইন আইটেম পড়লো ওভারভিউতে দিলে একটা লাইন আসবে আর পরের লাইন দিতে হবে এই ওভারভিউতে দিলাম একটা লাইন আইটেম সেকেন্ড ক্রেডিট হচ্ছে আমার ওই কোম্পানি ক্রেডিট কাস্টমার পেমেন্ট ক্রেডিট কাস্টমার পেমেন্ট ইনকাম ইনকাম এইটার যে টিকট পোস্টিং কি আছে ওইটা দিব আমি এই দেখেন ইনকামিং ইনকামিং পেমেন্ট 15 কাস্টমার ক্রেডিট সিতে কাস্টমার প্রথম সিতে পরের সিতে ক্রেডিট দেন আমার এখন কাস্টমার লাগবে কাস্টমার লাগবে কাস্টমার হলো আমার সিমেন্ট সিমেন্টের কাস্টমার প্ল্যান কাস্টমার হলো 1200 গেল ইন্টার দিলাম স্টার দিলাম ইন্টার দিলাম মোড়ে যেতে হবে মোড়ে এখানে যাইতে হবে না কেন যাইতে হবে না পোস্ট এবার ক্লিয়ার ক্লিয়ার যদি করতে চান আমার নিয়ে হলো 44 দেখুন আপনার 1600-1700 জন্য করা আছে না এই কাজ ভেন্ডর কি খুলছে আর ইয়েতে 44 হ্যাঁ প্রথমে মনে করেন আপনার কি আছে 1200 কোম্পানিতে আছে 1200 কোম্পানিতে আমি 1190 জিএল কোড এটা কি জিএল কোড না না ভেন্ডর লাইন আইটেম কি 1200 কোম্পানিতে 1190 কাস্টমার মানে সুগার কাস্টমার বুঝছে এবার কি করতে হবে এবার এটা আসতেছে না না ও এটা তো হলো না এটা তো আমি যেতেছি হলো আগে দিতে হবে ভেন্ডর 1100 কোম্পানি যেতে হবে এই বেশ কটি বর্তমানে হলো ভেন্ডর ক্লিয়ারিং এটাই তো আমি বলতেছি ভেন্ডর লাইন 1100 ভেন্ডর লাইন আইটেম ক্লিয়ারিং হচ্ছে তার মানে এটা যা হবে হলো 1201 ঠিক আছে দিলাম দেন যা খুশি এটা কিছু তো আসছে অনেকেই পোস্টিং দেওয়া লাগছে আমরা দিছি 33,000 বাকি সবগুলো যেহেতু সিলেক্ট হয়েছে আমি সব ডিসিলেক্ট করি মানে আমার আমার আইডিতে এটা হচ্ছে সবার হবে সিলেক্ট করতে করে 33 রাখলাম এডিট মোড হ্যাঁ এডিট মোড 1100 কোম্পানি সিলেক্ট ডাটা এখানে আমি খুঁজবো কাস্টমার না কাস্টমার হইতেছে ডি না ভেন্ডরই তো খুঁজবো ভেন্ডরই খুঁজুম না সুগার থেকে তো আমি ভেন্ডর দিছি এখন হলো কাস্টমার করুন আচ্ছা ঠিক আছে না আমি 1200 কোম্পানিতে ই খুঁজুম তাই তো 1200 কোম্পানি থেকে খুঁজুন 1190 এটাই তো খুঁজবি এইবার দেন ইন্টার দিলে দেখেন ওই এই যে কোম্পানি যে 1200 এই যে 1200 গুলো নিয়েছে হাইলাইট শুটে দিন হলো এইটা এইটা 33,000 আর 33,000 থাকবে কারণ এসে গিয়ে জাস্ট ওভারভিউ সিমুলেশন জাস্ট পজিটিভলি ক্লিয়ার পোস্ট ডকুমেন্ট নাম্বার দুইটা পড়লো একটা ইয়ে পড়লো এইবার আমি